চট্টগ্রামের দুই নম্বর গেট, জিসি মোড়, চকবাজার এলাকার খাবারের দোকানগুলো রমজানের এই সময়ে মুখর থাকত ইফতারির জমজমাট বেচাকেনায়। করোনার কারণে এবার পরিস্থিতি ভিন্ন, তবে হাইডআউট, টেরাকোটা ও হান্ডির মতো রেস্টুরেন্টগুলোতে তৈরি হচ্ছে বিরিয়ানি, ফিরনি, সাসলিক ও হালিমসহ নানা পদের মুখরোচক ইফতার আইটেম। এসব পেতে ক্রেতারা যোগাযোগ করছেন অনলাইনে আর ফোনে, চাহিদা মতো আইটেম পৌঁছেও যাচ্ছে ক্রেতাদের কাছে। আমি হোম সার্ভিস দিচ্ছি, হোম ডেলিভারি দিচ্ছি এবং আমাদের যে অ্যাপসগুলো আছে পাঠাও বা সহজ যে ওসব সব অ্যাপসের মাধ্যমে তারা পাবে, বাট ফোন করলেই নিয়ারার ডিস্টেন্সের মধ্যে যারা আছে তাদের পাশে আমরা পৌঁছে দিচ্ছি। ফুডপান্ডা, ফুডফ্লেক্স, পাঠাওয়ের মতো জনপ্রিয় ফুড ডেলিভারি রাইড সহ রেস্টুরেন্টগুলোর নিজেদের কর্মীরাও পৌঁছে দিচ্ছেন ইফতার আইটেম। এই জন্য খাবারের দাম না বাড়িয়ে মানের দিকেই নজর দিচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা। আমাদের দাম স্ট্যান্ডার্ড যেরকম ছিল সবসময় সেরকমই আছে, মোটামুটি রিজনেবলি বলা যায়, আর খুব স্বল্প পরিসরে আমরা করার চেষ্টা করেছি এটাকে। সামাজিক দূরত্ব মেনে চলার বিধান নিশ্চিত করতে এমন হোম ডেলিভারি একদিকে যেমন করোনা ঝুঁকি থেকে মুক্ত রাখছে, অন্যদিকে এবারের ইফতার বাজারেও যোগ করেছে নতুন মাত্রা। তাজুল ইসলাম, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।